আজকে সকাল থেকেই অল্প অল্প স্নো পড়ছিল। আজকে প্রায় 2 বছর পরে এরকম সাদা স্নো চোখের সামনে দেখতে পেলাম। সকাল থেকেই মূলত অল্প অল্প করে পড়ছিল, ভাবছিলাম যে এটা আর জমা হবে না আর আশপাশটা এরকম দেখতে সাদা হবে না। দুপুর যখন হতে থাকে তখন দেখি স্নোয়ের পরিমাণটা আরেকটু বাড়তে থাকে। জানলা দিয়ে তাকিয়ে দেখছিলাম কখন সাদা হবে, বাইরে গিয়ে একটু ছবি তুলব আর হাত দিয়ে একটু স্নোটা ধরব। যাই হোক, দুপুর হওয়া শুরু আর এরকম স্নো জমাটাও শুরু, দুইটা আড়াইটা দিক থেকে দেখতে পাচ্ছিলাম যে এরকম সাদা সাদা স্নো পড়ছে অনেক বেশি করে। তারপর যেটা হলো, স্নো পড়ার কিছুক্ষণ পরেই দেখি আবার বৃষ্টি নামা শুরু। তার মানে স্নো তো জমবে দূরের কথা, স্নো পড়ার আগেই সাথে সাথে মেল্ট হয়ে যাচ্ছিল। এই উইন্টারে দুইটা জিনিস সব থেকে বেশি হয়, প্রচুর বৃষ্টি আর প্রচুর বাতাস। বাতাস আজকে অনেক বেশি বেড়ে যাবে সন্ধ্যা থেকে, আর অনেক বেশি ঠান্ডাও পড়বে। ভাবছিলাম বিকালের নাস্তায় কোনো একটা গরম কিছু খাব। বিকাল মানে এখন প্রায় 5টার মতো বাজে, যেহেতু খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় আমাদের দিকে, তাই হঠাৎ করেই মনে হলো বাটারনাট স্কোয়াশ এর যে স্যুপটা সেটা বানাই। এই স্যুপের অনেক বেশি উপকারিতা আছে। যারা ডায়েট করছেন বা ডায়েট করার প্ল্যান করছেন, তারা আপনার খাদ্য তালিকায় বাটারনাট যে স্যুপ সেটা আপনার তালিকায় রাখতে পারেন, কারণ এটা ফ্যাট লুজ করতে অনেক বেশি সাহায্য করে আর আপনার ক্ষুধাটাকেও কমিয়ে দিবে অনেক বেশি। এই স্কোয়াশে প্রচুর পরিমাণ বিটা ক্যারাটিন আছে আর অনেক বেশি অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যেটা আপনার দীর্ঘস্থায়ী রোগ প্রতিরোধ করতে অনেক বেশি হেল্প করবে। এই বাটারনাট স্কোয়াশটা অনেকটাই আমাদের দেশের মিষ্টি কুমড়ার মতো, তবে মিষ্টি কুমড়া মাঝে মাঝে মিষ্টি হয়, আবার মাঝে মাঝে একটু পানসিটে ভাব থাকে। তবে এই স্কোয়াশটা সবসময় মিষ্টি হয়, বেশিরভাগ সময় আমরা যেটা করি এটাকে সবজির মতো করেই রান্না করি, বা মিক্সড ভেজিটেবলগুলোতে বা শুধু বাটারনাট স্কোয়াশ ফ্রাই করে খাই। কিন্তু মাঝে মাঝে যখন বেশি অনেক বেশি ঠান্ডা পড়ে বা আর কি অনেক বেশি সর্দি কাশি হয়ে যায়, তখন এই স্কোয়াশটা ওর জন্য অনেক কাজে লাগে। আর এই স্কোয়াশটা বানাতে খুব বেশি সময় লাগে না, 25 মিনিটের মধ্যে হয়ে যায়। আর এটার ছোলাটা অনেক বেশি শক্ত, কাটতে একটু কষ্ট হয়, তবে এছাড়া সব কিছুই খুব তাড়াতাড়ি হয়ে যায়। এখানে শুধু আমি ব্যবহার করব স্কোয়াশ আর করব পেঁয়াজ আর একটু কয়েক কোয়া রসুন। বাটারনাট স্কোয়াশটাকে আমি একটু বড় বড় কিউব সাইজের কেটে নিয়েছি, এত বড়টাও করিনি, যেন মাঝারি সাইজের করেছি, খুব তাড়াতাড়ি যেন সিদ্ধ হয়ে যায়। পেঁয়াজটাও আমি একটু বড় বড় করে কেটেছি, কারণ আমি এগুলো সিদ্ধ হয়ে গেলে তারপর আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। বলতে গেলে বলা যায় এটা একটা ফাঁকিবাজি রান্না, খেতে যেমন মজা হয় আর স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। আর আমার বাসায় তিনজনই আমরা বেশ পছন্দ করি স্যুপটা। প্রথমে আমি এখানে অলিভ অয়েল দিয়ে নিচ্ছি, অলিভ অয়েলটা হালকা গরম হয়ে আসলে আমি এখানে রসুন থেতা করে রসুনগুলো দিয়ে দিচ্ছি আর পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। খুব বেশি ভাজবো না, হালকা একটু ব্রাউন কালার হয়ে আসলে আমি এখানে স্কোয়াশগুলো কেটে দিব। আর এখানে সিদ্ধ হওয়ার জন্য আমি একটু স্বাদমতো লবণ দিয়ে দিব। এখানে আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না, ঢাকনা দিয়ে প্রায় 10 মিনিটের মতো এটাকে ভালো করে সিদ্ধ করে নিব। খুব সহজে এই স্যুপটা বানানো যায়, আর এটা ডায়েটের জন্য অনেক লো ক্যালোরি আর এটাতে অনেক বেশি ভিটামিন আর মিনারেল আছে। যাই হোক, স্কোয়াশগুলো এখানে সিদ্ধ হতে থাকুক, এর মধ্যে আমি ধনে পাতাটা কেটে নিই। ধনে পাতাটা শুধু ফ্লেভারের জন্য আমি এখানে রাখছি আর এটা পুরোপুরি অপশনাল। স্কোয়াশগুলো সিদ্ধ হতে আমার মোটামুটি এখানে 10 থেকে 12 মিনিটের মতো সময় লেগেছে। এই যে এরকম সিদ্ধ হয়ে আসলে আমি এখন ব্লেন্ডারে এটাকে ব্লেন্ড করে নিব। এই ব্লেন্ড করা জিনিসটাও অনেকটা অপশনাল, আমি পছন্দ করি ব্লেন্ড করে স্যুপের মধ্যে একটা সিল্কি ভাব আসবে, সেটা আমি বেশি পছন্দ করি। আবার অনেকে স্যুপের মধ্যে একটু চাঙ্কি ভাব পছন্দ করে, তো স্কোয়াশগুলো হাতেই ম্যাশ করে নেয়। ভালো করে ব্ল্যান্ড করে আবারও 5-7 মিনিট একটু জাল করে নিব। তার সাথে আমি ব্যবহার করব চিকেন ব্রথ, এখানে আমি প্যাকেটেরটাই ব্যবহার করছি। আপনারা চাইলে বাসায় নিজেও চিকেন ব্রথ বানিয়ে নিতে পারেন। এভাবেই আমি 5-7 মিনিট চুলার মধ্যে রান্না করে নিব। এখানে আমি একটু ফ্লেভারের জন্য বাটার ব্যবহার করে নিচ্ছি, আর বাটার আমার খুব বেশি ভালো লাগে স্যুপের মধ্যে, ফ্লেভারটাও বেশ ভালো আসে, তাই আমি এখানে মোটামুটি 1 কিউবের মতো একটা বাটার কিউব দিয়ে নিয়েছি। আর এরকম ফুটে ওঠার সাথে সাথে আমি একটু ভালো করে নাড়াচাড়া করব, না হলে পাতিলে গায়ে লেগে যেতে পারে। আর সবার লাস্টে আমি এখানে একটু ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি। আর নামানোর আগে যেটা আমি করব, একটু ধনে পাতা দিয়ে দিব ফ্লেভারের জন্য, এটা না দিলেও চলবে, বাট আমার এই স্কোয়াশ স্যুপের মধ্যে ধনে পাতার ফ্লেভারটা বেশ ভালো লাগে।
স্যুপ কতটা পাতলা হবে কতটা ঘন হবে সেটা আপনার উপর নির্ভর করবে। আপনি চাইলে চিকেন ব্রথ বেশি করে দিতে পারেন যদি স্যুপটাকে পাতলা চান। আমি এই স্কোয়াশের স্যুপটা এরকম ঘন খেতে পছন্দ করি, তাই আমি এমন থাকা অবস্থাতেই চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন গরম গরম স্যুপের সাথে আমি একটা ব্রেড দিয়ে সার্ভ করে নিব। এই তো আজকে আমার এই সহজ রেসিপিটা। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে অন্য একটা ব্লগে। আজ এই পর্যন্তই, টাটা।